নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে যারা ইউজি এবং বিডিপি অনলাইন টার্মেট এক্সাম কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে যারা একই মোবাইল নাম্বার দিয়ে একাধিক এনরোলমেন্ট নাম্বারের লগ ইন করেছিলেন তাদের সেই সমস্ত পেপারের পরীক্ষাগুলি বিশ্ববিদ্যালয় থেকে ব্লক বা বাতিল করা হয়েছিল এবং সার্ভার এরর কিংবা বিভিন্ন কারণে যাদের পরীক্ষার কিছু পেপার ইনকমপ্লিট থেকে গেছে তাদের জন্য একটি রিসেট বাটন দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের এক্সাম পোর্টালে এই পোর্টালে ইউজি এবং বিডিপি কোর্সের সকল ছাত্রছাত্রীদের অন্তত একবার লগ ইন করে নিজের এক্সাম দেওয়া পেপারগুলি সুরক্ষিত আছে কিনা তা দেখে নেওয়াটা জরুরি তো চলুন দেখে নিই কিভাবে এক্সাম পোর্টালে লগ ইন করার পর নিজের এক্সাম দেওয়া পেপারগুলি সুরক্ষিত আছে কিনা তা দেখে নেওয়া যাক এবং তার সাথে দেখে নেওয়া যাক ইনকমপ্লিট পেপারের রিসেটি বা কিভাবে করা যাবে বিডিপি এবং ইউজি কোর্সের যে দুটি নির্দিষ্ট অনলাইন এক্সাম পোর্টাল দেওয়া হয়েছিল তাতে লগ ইন করার জন্য ছাত্রছাত্রীদেরকে নিজস্ব এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ এবং রেজিস্টার্ড বা অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে প্রথমে সাইন ইন করে নিতে হবে এবং সাইন ইন করতে ছাত্রছাত্রীর মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়ে করতে হবে সাবমিট আর সাবমিট করার পর এরকম একটি বক্স ওপেন হবে যেখানে লেখা থাকবে টেস্ট কমপ্লিটেড এটির প্রিন্ট আউট নিতে পারেন কিংবা ক্যান্সেল করে এগিয়ে যাবেন এই বক্সে ক্যান্সেলে ক্লিক করলে ছাত্রছাত্রীর এক্সাম দেওয়া সমস্ত পেপারগুলি ডিভাইসে শো করবে যেখানে প্রথমে চেক করে নিতে হবে এক্সাম দেওয়া সমস্ত পেপারগুলি কমপ্লিটেডের ঘরে আছে কিনা যেমন এখানে ইউজি কোর্সের বাংলা অনার্সের পেপারগুলি চেক করা হচ্ছে সেক্ষেত্রে আর্টস গ্রুপের অনার্সের ফার্স্ট ইয়ারের আটটি পেপারই কমপ্লিটেডের ঘরে শো করছে অর্থাৎ এক্ষেত্রে রিসেট অপশন ব্যবহারের সুযোগ নাও থাকতে পারে তবুও আমাদেরকে চেক করে নিতে হবে ওপরে দেওয়া রিসেট অপশন থেকে সব থেকে ওপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এলিজিবল ফর এক্সাম পেপার রিসেট ক্লিক হেয়ার টু চেক তো এখানে ক্লিক করলে ছাত্রছাত্রীদের কাছে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে যে তিনি এক্সামের জন্য রিসেট অপশনটি পাচ্ছেন কিনা এখানে ক্লিক করার পর ছাত্রছাত্রীর কাছে কোনো পেপার শো করলে বুঝে নিতে হবে সেই পেপারের জন্য রিসেট অপশন অ্যাভেলেবল রয়েছে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর সেই পেপারে যদি সমস্ত প্রশ্নের উত্তর না দিতেই এক্সাম কমপ্লিট শো করেছে সেক্ষেত্রে পরীক্ষার্থী সেই পেপারটি পুনরায় শুরু থেকে এক্সাম দিতে পারবেন তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে পরীক্ষার্থীর পূর্বে দেওয়া সেই পেপারের এক্সামটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং রিসেট করার পর সাবমিট করা এক্সামের মার্কসটি অ্যাড করা হবে পরবর্তীতে আর যেসব ছাত্রছাত্রীদের এই বাটনে ক্লিক করার পর কোনো পেপার শো করবে না তাদের বুঝে নিতে হবে যে তারা কোনো পেপারে রিসেটের সুযোগ পাননি বা তাদের সমস্ত পেপারের এক্সাম কমপ্লিট হয়ে গেছে তাই এই ক্ষেত্রে তাদের পেজটি থাকবে ব্ল্যাঙ্ক অর্থাৎ কোনো পেপারই এখানে শো করবে না সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব হোমে ক্লিক করে আরও একবার এক্সাম দেওয়া সমস্ত পেপারগুলি চেক করে নিতে সমস্ত পেপার যদি কমপ্লিটেডের ঘরে শো করে তাহলে ক্যান্ডিডেটকে করতে হবে লগ আউট তো এটি ছিল ইউজি এবং বিডিপি কোর্সের ফাইনাল এক্সামে দেওয়া রিসেট অপশনটি ব্যবহার সংক্রান্ত একটি সহায়তামূলক ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে পাঠিয়ে দেবেন আর এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে প্রেস করবেন বেল আইকন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।